নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুলাই 2023, আপনি কন্যা রাশির মানুষ, আপনার জন্য এই মাসে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, অর্থাৎ নবগ্রহ আপনাকে কি রেজাল্ট দিতে চলেছে, আপনার স্বাস্থ্য, আপনার কেরিয়ার, ভাগ্য, কর্ম, প্রেম, শিক্ষা, বিবাহ, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করছি। তবে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, গুরুত্বপূর্ণ এই আলোচনা। আপনি যদি কন্যা রাশির জাতক অথবা জাতিকা হন, জুলাই মাসে আপনাদের কি রেজাল্ট আপনারা পেতে চলেছেন, কোন দিক থেকে আপনাদের পজিটিভ, কোন দিকগুলো আপনাদের নেগেটিভ, সমস্ত কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যেই কিন্তু রয়েছে। শুরু করা যাক, প্রথম আসি স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব যে বড় সমস্যা তা কিন্তু নেই, অর্থাৎ আপনার স্বাস্থ্যের জায়গাটা ভালো রয়েছে। তবে চোখ এবং দাঁতের কিছুটা সমস্যা কিন্তু হতে পারে, চোখের সমস্যা কিছুটা, দাঁতের দাঁত নিয়ে সমস্যা, দাঁত নিয়ে ভোগার সমস্যা কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের শিক্ষা। দেখুন, পঞ্চমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে শনি, এবং শনি কিন্তু বক্রী হয়ে আপনার পঞ্চম ভাবেরও কিন্তু ফল কিন্তু দিবে জুলাই মাসে। যারা অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে জুলাই মাস খুব ভালো রয়েছে। কোনো আপনার গুরুত্বপূর্ণ এক্সাম আছে, পরীক্ষা রয়েছে, সেটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো। বা আপনি এডুকেশনের ক্ষেত্রে পরিবর্তন করতে চাইছেন, চেঞ্জ করতে চাইছেন, সেখানে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল দিবে। বা কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে জুলাই 2023, আপনি যদি কন্যা রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে শিক্ষার জায়গা যেমন ভালো, তেমনি প্রেমের জায়গাটা যদি আমি আলোচনা করি, দেখুন পঞ্চম ভাবই হচ্ছে প্রেম। দেখুন, শনি কিন্তু বক্রী হয়ে পঞ্চম ভাবেরও কিন্তু ফল দিচ্ছে, এবং আপনার 8 জুলাই থেকে বুধ আপনার একাদশভাবে অবস্থান করে সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবকে দেখছে। অর্থাৎ 8 জুলাইয়ের পর থেকে, লিখে রাখুন, 8 জুলাইয়ের পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। কারণ বুধের প্লেসমেন্ট এবং আপনার ক্ষেত্রে শনির প্লেসমেন্ট, শনি যেহেতু রেট্রোগ্রেড হয়ে আপনার পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে কিন্তু যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গিয়েছিলো বা আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা আসছিল, সেই সমস্যা থেকে নিশ্চিতরূপে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থাৎ নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাকের একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে নিজেদের মধ্যে আর্গুমেন্টে কিন্তু জড়াবেন না, ছোটোখাটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে আর্গুমেন্টে কোনো মতেই কিন্তু জড়াবেন না। এবার আসি আপনাদের ক্ষেত্রে বিবাহ। দেখুন, সপ্তম ভাবি হচ্ছে আমাদের বিয়ের জায়গা, সপ্তম ভাবাধিপতি আপনার অষ্টম গৃহে অবস্থান করছে রাহুর সাথে। আমি একটি কথা বলবো, যেহেতু অষ্টমভাবে সপ্তমপতি রাহুর সাথে, আপনার লাইফ পার্টনার সাথে মতবিরোধ, মতপার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি কন্যা রাশির মানুষ, লাইফ পার্টনারের সঙ্গে কিছুটা মতপার্থক্য, এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও আপনার কিন্তু দুশ্চিন্তার জায়গা কিন্তু রয়েছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা কিন্তু যাচ্ছে। কারণ সপ্তমপতি অষ্টমভাবে রাহুর সাথে কিছুটা সমস্যা কিন্তু দিবে। এবার আসি আপনাদের ক্ষেত্রে ব্যবসা। ব্যবসা হচ্ছে সপ্তম ভাবি হচ্ছে বিজনেস। দেখুন, সপ্তমপতি রাহুযুক্ত যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, আমি বলবো এ মাসে আপনারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না, সেখানে আপনারা কিন্তু লসের শিকার কিন্তু হতে পারেন। কোনো জায়গাতে টাকা আটকে যাওয়া বা টাকা ব্লক হয়ে যাওয়া বা কোনো প্রতারণা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বড় ধরনের হিউজ অর্থ ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন না। টাকা ধার নেওয়ার ব্যাপারে এবং টাকা ধার দেওয়ার ব্যাপারে, ঋণ দেওয়া, ঋণ নেওয়া, দুটির দিকে কিন্তু আপনারা নজর কিন্তু রাখুন, সেখানে সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ষষ্ঠভাবে শনি অবস্থান করছে, রেট্রোগ্রেড রয়েছে, এখানে আপনাদেরকে কিন্তু শনি বিশেষভাবে শত্রুর জায়গাটা নিয়ে যারা সমস্যা চলছিল, শত্রু শান্ত হবে এবং আপনি
আপনি কোন রাশির মানুষ, আপনার মামলা মকদ্দমা চলছিল, সেই মামলা মকদ্দমা থেকে কিন্তু আপনারা কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন আপনি কোন রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কোনো জায়গাতে ঋণ ছিল, ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা ফার্দার লোন নিতে চাইছেন, আমি আবারও বলবো একটু সতর্কভাবে ঋণটা আপনারা নিন। এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, আপনাদের ভাগ্যপতি ভেনাস দ্বাদশভাবে অবস্থান করছে। আমি বলবো আপনাদের 7 সেপ্টেম্বর পর্যন্ত, মার্জনা করে 7 জুলাই পর্যন্ত আপনাদের ভালো ভাগ্য। অর্থাৎ 7 জুলাইয়ের আগে পর্যন্ত আপনারা কোনো ইনভেস্টমেন্ট, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়, শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট, গোল্ডে ইনভেস্টমেন্ট, স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট, ফাটকাটে ইনভেস্টমেন্ট 7 জুলাইয়ের আগে পর্যন্ত করুন। 7 জুলাইয়ের পর এই ভাগ্যাধিপতি আপনার দ্বাদশভাবে চলে যাচ্ছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা হওয়া, কাজ না হওয়া, কিছু কিছু ক্ষেত্রে ব্লকেজ হয়ে যাওয়ার সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ 7 জুলাইয়ের পর থেকে কিছুটা হলো ভাগ্য বিড়ম্বনার জায়গা কিন্তু রয়েছে। সপ্তম, এবার আসি আপনাদের কর্মভাব। দেখুন, কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে। দেখুন, যখনই কোনো গ্রহ যখন একাদশভাবে অবস্থান করে কিনা, বিশেষভাবে লাভ কিন্তু দেয়। কর্মক্ষেত্রে উন্নতি, আপনাদের আকাশ ছোঁয়া উন্নতি কিন্তু কর্মক্ষেত্রে হবে। যারা কর্মক্ষেত্রে মানে পরিবর্তনের চিন্তা করছিলেন, কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রমোশন বা যারা ট্রান্সফারের জন্য বিশেষভাবে চেষ্টা করছেন, আপনি কোন রাশি মানুষ, ট্রান্সফারে কিন্তু 100-1000% আপনাদের কিন্তু হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, এই সম্ভাবনাটা খুব ভালো। এবং আপনি কোন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ কিন্তু এই সময় দিবে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে, কারণ কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন বা কর্ম প্রাপ্তির, যারা বেকার ছিলেন তাদের কর্মপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে যারা পার্টনারশিপ বিজনেস করছেন, আমি বলবো পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিছুটা হলো আপনাদের কিন্তু সমস্যা কিন্তু রয়েছে। এবং ধনাধিপতি এবং ভাগ্যাধিপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে। দেখুন, এই মাসে আপনাদের ব্যয় কিন্তু হবে, অর্থাৎ খরচের দিকটা কিন্তু নিয়ন্ত্রণ রাখুন, কারণ ধনাধিপতি ব্যয়ভাবে 8 জুলাইয়ের পর থেকে আপনাদের খরচ বৃদ্ধি হবে। এবং ভাগ্যাধিপতি দ্বাদশভাবে, সেখানেও কিন্তু কিছুটা ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা এবং কিছুটা অর্থনৈতিক সংকটের সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে 8 জুলাইয়ের সময় থেকে। এবং মঙ্গল আপনার অষ্টমপতি দ্বাদশভাবে অবস্থান করছে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সমস্যা বহুল দেবে। দুর্ঘটনা, চোট আঘাত লাগা, যারা গাড়ি বাইক চালাচ্ছেন অষ্টমপতি দ্বাদশভাবে, মাইন্ড ইট, বারবার বলছি এই কথাটা, অবশ্যই সতর্ক থাকুন। গাড়ি বা বাইক যারা চালাচ্ছেন সতর্কভাবে আপনারা চালান, কারণ দ্বাদশভাবে মঙ্গল অবস্থান করছে অষ্টমপতি, কিছুটা হলো আপনার বিড়ম্বনা যোগ কিন্তু করবে। এবং এই সময় আপনাদের হঠকারিতার সিদ্ধান্ত, মাথা গরম হয়ে যাওয়া, চটজলদি কোনো সিদ্ধান্ত কিন্তু এই সময় আপনারা কিন্তু নেবেন না। আপনি কন্যা রাশির মানুষ, এই জায়গাটা বিশেষভাবে কিন্তু সতর্কভাবে আপনারা কিন্তু কাজ করুন। অর্থাৎ জুলাই 2023 আপনি কন্যা রাশির মানুষ কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, কোন কোন দিকগুলো পজিটিভ, কোন কোন দিকগুলো নেগেটিভ, আমি একের পর এক আপনাদের সামনে আলোচনা করলাম। এবার আপনাদেরকে জানাবো কী উপায় করবেন। দেখুন, আমি একটি কথা বলবো, আপনারা শনির বীজমন্ত্র অবশ্যই আপনারা পাঠ করুন, এবং উদীয়মান সূর্যকে, অর্থাৎ সূর্য যখন উঠছে না, সেই সূর্যকে যখন আপনারা জল নিবেদন যদি করতে পারেন, বিশেষভাবে আপনাদের কিন্তু লাভ এই সময় কিন্তু দিবে। আপনি কন্যা রাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের শুভ সূচনা বা বড় কোনো ধরনের শুভ সংবাদ আসার
সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং গণেশজির পাশাপাশি আপনারা গণেশজির উপাসনা করুন, 21টি দুব্বা নিবেদন করুন, যে কোনো বাধা বিপত্তি আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কাটবে। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। নমস্কার।